হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। গতকাল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের যে প্রথম মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে এবং সেই মেরিট লিস্ট তোমরা কিভাবে দেখবে, মেরিট লিস্টের পাশাপাশি অ্যালোকেশন লিস্ট তোমরা কিভাবে দেখবে সেটা রিলেটেড ডিটেল একটা ভিডিও তোমাদের জন্য বানিয়েছিলাম। যদি সেটা এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও। এই মেরিট লিস্টে যাদের যাদের সিট অ্যালটেড হয়েছে তারা প্রত্যেকেই অ্যাডমিশন নিতে পারবে, সবার জন্য অ্যাডমিশন নেওয়ার অপশান কিন্তু এনেবল করে দেওয়া হয়েছে। এবার এই অবস্থায় তোমরা অনেকেই আমাকে বিভিন্ন ধরনের করছো, যেমন আমি যদি এখন অ্যাডমিশন না নিতে চাই তাহলে আমি পরে কি আর অ্যাডমিশন নিতে পারবো? দেন হচ্ছে আমি যে প্রেফারেন্সে চান্সটা পেয়েছি আমি সেই প্রেফারেন্সে ভর্তি হতে চাইছি না, আমি তার লোয়ার প্রেফারেন্স কলেজে ভর্তি হতে চাইছি, তাহলে আমি কি করব? এছাড়া আমি এখন আর অন্য কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবো কি না, একই কলেজে আমি অন্য সাবজেক্টে সুইচ করতে পারবো কি না, এই সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে। তার পাশাপাশি যেখানে দেখাচ্ছে অ্যালটেড টু হায়ার প্রেফারেন্স, এই জিনিসটার মানে কি, এটা তোমরা অনেকে আমার থেকে জিজ্ঞাসা করছো। তো আজকের ভিডিওতে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর একদম পরিষ্কারভাবে বলে দেব, যাতে তোমাদের এই বিষয়ে আর কোনো ধরনের কনফিউশন না থাকে। সবার প্রথমেই বলি যে তুমি এখন যদি কলেজে অ্যাডমিশন না নাও তাহলে তোমার জন্য পরে আর অ্যাডমিশন নেওয়ার সুযোগ থাকবে কি থাকবে না। যদি কোনো সিট অ্যালটেড হয়ে থাকে তাহলে ম্যান্ডেটারিলি তোমাকে এখনই কলেজে অ্যাডমিশন নিতে হবে, তুমি পরবর্তীকালে আর সুযোগ পাবে না সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাডমিশন নিতে। কারণ এখানে দেখো লেখা আছে, আমি তোমাদের কালকে দেখিয়েছিলাম যে সিটটা অ্যালটেড হয়েছে সেখানে বলা রয়েছে ইফ ইউ আর অ্যালটেড আ সিট অ্যান্ড ডোন্ট টেক দ্য অ্যাডমিশন উইদিন দ্য ডিউ টাইম ইউ উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন ফার্দার ইন দিস প্রসেস। অর্থাৎ তোমাকে আর এই প্রসেসের মধ্যে অ্যাডমিশনের সুযোগ দেওয়া হবে না। তাই যারা বলছো যে আমি এই কলেজে পেয়েছি কিন্তু আমি ওয়েট করতে চাইছি অন্য কলেজের জন্য, তাদের জন্য ওয়েট করার যে সুযোগটা সেটা এখানে নেই। এখানে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও এই বছরে তাহলে অবশ্যই তোমাদের এখনই ভর্তি হয়ে যেতে হবে, যে সিট পেয়েছো সেই সিটেই ভর্তি হয়ে যেতে হবে। পরবর্তীকালে তুমি সেই সিটটাকে আপগ্রেড করতে পারবে, তার জন্য একটা ডেডিকেটেড অটো আপগ্রেডেশনের ভিডিও আমাদের চ্যানেলে আছে, সে তার জন্য অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। এবার তোমরা অনেকেই এই বিষয়টা বলছো যে আমি এখন যে কলেজটায় চান্স পেয়েছি সেটা আমার পছন্দের কলেজ নয়, আমি এখন ভর্তি না হয়ে আমি কি মপ আপ অ্যাডমিশনের জন্য ওয়েট করতে পারবো? দেখো, মপ আপ অ্যাডমিশনের যে সুযোগটা দেওয়া হয় সেখানে বলা হয় যে যারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়নি তাদেরকে সেকেন্ডবার অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে। তার মানে এই নয় প্রত্যেকটা স্টুডেন্ট এরকমভাবে তারা এক্সপেক্ট করে বসে আছে যে আমি এখন পছন্দের কলেজ পাইনি মানে পরে আমি সেকেন্ডবার অ্যাপ্লাই করবো, সেটা তাদের জন্য সেই সুযোগটা দেওয়া হবে না। কারণ তুমি এই পোর্টালে রেজিস্ট্রেশন একবারই করতে পারবে এবং তোমার রেজিস্ট্রেশন ডিটেলস বা তোমার আধার ডিটেলস বা তোমার যে ইউনিক আইডিগুলো বা ইউনিক যে ডিটেলসগুলো সেগুলো অলরেডি পোর্টালে পুট ইন করা হয়ে গেছে। তাই তুমি পরবর্তীকালে আবার যদি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাকে আর সেই সুযোগটা দেওয়া হবে না। আর আমি কখনোই তোমাদের সাজেস্ট করব না এই ধরনের একটা রিস্ক নিতে যে তুমি এখন অ্যাডমিশন না নিয়ে পরবর্তীকালের জন্য ওয়েট করো। আমি আগেও বারবার বলেছি যে প্রথমবার যে সিটটা পাবে সেটাতেই তোমাদের ভর্তি হয়ে যেতে হবে এবং কম্পালসারি ভর্তি হতে হবে। আর এখনও তাই বলছি, এখন তোমার জন্য যে সিটটা অ্যালটেড হয়েছে সেই সিটেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। তো এখান থেকে তোমরা যদি টেক অ্যাডমিশন করো তাহলে ইজিলি তোমরা দেখতে পারবে যে তোমার জন্য কতটা ফিজ পেমেন্ট পেয়েবেল রয়েছে এবং তুমি তোমার ক্যাটেগরি সিলেক্ট করবে, দেন অটো আপগ্রেডেশন করতে চাও কি চাও না সেটা সিলেক্ট করবে এবং ফিজটা পেমেন্ট করে দেবে, তাহলেই তোমার ভর্তি হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা ধরো কোনো লোয়ার প্রেফারেন্স কলেজে চান্স পেয়েছো, ধরো 5 বা 6 চান্স পেয়েছো, তো সেক্ষেত্রে তুমি অটো আপগ্রেডেশনের যে অপশানটা রয়েছে সেটাকে এনেবেল করতে পারবে। আমার ক্ষেত্রে যেমন এখানে ধরো আমি প্রথম প্রেফারেন্সেই চান্স পেয়েছি, তাই দেখো এখানে আমার কোনো আপগ্রেডেশনের অপশান নেই। এবার তোমরা অনেকেই বলছো যে আমি 2 বা 3-এ পেয়েছি কিন্তু আমি 5 বা 6-এ অ্যাডমিশন নিতে চাই বা আমি 10-এ অ্যাডমিশন নিতে চাই, এটা কখনোই পসিবল নয়। এই জন্যই তোমাদের এত আগের থেকে বলা যে প্রেফারেন্স লিস্ট ঠিক করে বানাও। তুমি যেখানে প্রেফারেন্স 1 দিচ্ছ তার মানে হচ্ছে সেটাই তোমার সব থেকে পছন্দের কলেজ, যেটাকে তুমি প্রেফারেন্স 2-এ দিচ্ছ তার মানে হচ্ছে 1-এ না পেলে তুমি তখন প্রেফারেন্স 2-টাতে ভর্তি হলেও তোমার হবে। এইভাবে তোমাদের প্রেফারেন্স সাজাতে বলা হয়েছিল। তাই এখন যদি কেউ বলো যে আমি লোয়ার প্রেফারেন্স কলেজে ভর্তি হতে চাই, সেটা কখনোই পসিবল নয়, সেটা তোমরা কেউই হতে পারবে না। যদি হায়ার প্রেফারেন্সে পেয়ে গিয়ে থাকো সেটাতেই হতে হবে, আর সেটা যদি 1 নম্বর প্রেফারেন্স না হয় তাহলে তুমি অটো আপগ্রেডেশন করতে পারবে। এবার এখানে তোমাদের দেখো প্রোফাইলে গেলে মেরিট লিস্ট বলে যে অপশানটা এদিকে পপ আপ হচ্ছে, এটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমার সামনে প্রতিটা কলেজ, যে কলেজগুলোতে তোমার নাম বেরিয়েছে সেই সমস্ত কলেজের লিস্ট এখানে চলে আসবে। এবার তোমরা অনেকেই বলছিলে যে মুভ টু হায়ার হায়ার প্রেফারেন্স এই জিনিসটার মানে কি? তো অনেকগুলো স্টুডেন্টের পাশেই লেখা আছে মুভ টু হায়ার প্রেফারেন্স, আবার কারোর ক্ষেত্রে লেখা আছে অ্যালটেড বলে। তো মুভ টু হায়ার প্রেফারেন্স বলতে এখানে বোঝানো হয়েছে যে এই সমস্ত স্টুডেন্টরা যে হায়ার প্রেফারেন্স ছিল সেগুলোতে তারা চান্স পেয়ে গেছে। সে ফর এক্সাম্পল প্রথম যে মেয়েটার এখানে নাম রয়েছে সে হয়তো এই কলেজটা অর্থাৎ জয়পুরিয়া কলেজের ডে সেকশনটাকে 5 নম্বর প্রেফারেন্সে রেখেছিল। দেখো এখানে তাই বলেছে যে 5 নম্বর প্রেফারেন্সে রেখেছিল, কিন্তু সে ধরো 1 নম্বর প্রেফারেন্সে চান্স পেয়ে গেছে। তো সেই জন্য তার ক্ষেত্রে লেখা আছে মুভ টু হায়ার প্রেফারেন্স, তাকে আর এই কলেজে সুযোগ দেওয়া হয়নি, সে ওপরের দিকের যে প্রেফারেন্স ছিল সেটাতে সুযোগ পেয়ে গেছে। তোমার ক্ষেত্রেও সেমই লেখা থাকবে। যেমন ধরো এর ক্ষেত্রে যে 9 নম্বরে রয়েছে তার দেখো এখানে লেখা আছে অ্যালটেড, অর্থাৎ সে জয়পুরিয়া কলেজে তাকে সিট অ্যালট করা হয়েছে যেটা ছিল ওর 1 নম্বর প্রেফারেন্স এবং ও ওটাতে ভর্তি হতে পারছে। বাকি অনেকেরই যার কারোর 6 ছিল, কারোর 2 ছিল, তারা আরও ওপর দিকের কলেজে চান্স পেয়ে গেছে। সেই জন্য এখান থেকে তাদের যে সিটটা রয়েছে সেটা ডিঅ্যালোকেট করে দেওয়া হয়েছে তাদেরকে, আর এই কলেজে কোনো সিট অ্যালোকেট করা হয়নি। তো সবার ক্ষেত্রে এই বিষয়টা সেম হবে। এবার তোমরা অনেকেই এই প্রশ্নটা করছিলে যে আমি 4 বা 5 নম্বর কলেজে চান্স পেয়েছি, এখন আমি কি পরবর্তীকালে সেকেন্ড মেরিট লিস্ট বেরোলে 1 বা 2 নম্বর কলেজে চান্স পাবো? দেখো এখানে তুমি যেভাবে প্রেফারেন্সটাকে সাজিয়েছো তার মানে এই নয় কলেজগুলোর কম্পিটিশনও সেইভাবে যাবে। তুমি ধরো বঙ্গবাসী কলেজকে 1-এ দিয়েছো, জয়পুরিয়া কলেজকে 2-এ দিয়েছো, তোমার কাছে হতে পারে জয়পুরিয়া কলেজ সেকেন্ড প্রেফারেন্সে রয়েছে, তার মানে এই নয় জয়পুরিয়া কলেজের কম্পিটিশন বঙ্গবাসী কলেজের থেকে কম যায়, এটা কিন্তু নয়। তাই কেউই এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকবে না যে আমি 4 বা 5-এ এখন পেয়েছি তার মানে সেকেন্ড লিস্টে আমি 1 বা 2-এ পেয়ে যাব। তো সেকেন্ড লিস্টে তুমি 1 বা 2-এ পেতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে সেই কলেজের কম্পিটিশনটা তোমার 4 বা 5-এর কম্পিটিশনের থেকে কম, কারণ এখানে তোমার যে প্রেফারেন্সটা রয়েছে সেটা তোমার পছন্দ অনুযায়ী প্রেফারেন্স, কিন্তু কলেজের যে ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী তাদের পরপর মেরিট লিস্ট বেরোবে। অনেকেই বলছিলে যে সাবজেক্ট কম্বিনেশন এখন চেঞ্জ করা যাবে কিনা। এই মুহূর্তে তোমরা সাবজেক্ট কম্বিনেশন চেঞ্জ করতে পারবে না, তোমরা একই কলেজে অন্য শিফটেও এখন চেঞ্জ করতে পারবে না, যেখানে সিট পেয়েছো সেখানেই তোমাদের ভর্তি হতে হবে এবং এখনই ভর্তি হতে হবে। এখন ভর্তি না হলে তোমরা পরবর্তীকালে আর কখনোই ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তাই যারা এই বছরে কলেজে ভর্তি হতে চাইছো এবং এখন সিট পেয়েছো তারা অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করতে পারলাম। এর পরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।